বিজেপি আর আরএসএস সরকার সময়ত যে ভারতবর্ষ যে সেনা বাহিনীর বিশেষ ক্ষমতা এখন আইন আইন আনিলে আর এই আইন এই কলা আইনখনে আমার অসম তথা ভারতবর্ষ বিভিন্ন অঞ্চলত দেখা পাইছে, নাগাল্যান্ড ইতিমধ্যে আপনাদের নিশ্চয় দেখা পাইছে যে 14 জন কই মানুষ নিরীহ মানুষ হত্যা করিলে। আর এই হত্যাকাণ্ড কেবলমাত্র বিশেষ আইন সেনা বাহিনীর যে বিশেষ আইন ক্ষমতা এই ক্ষমতার কারণে আনিব পারিলে। আসলে আমি এই আইনের বিরুদ্ধে আমি আজি তীব্র প্রতিবাদ করছো আর প্রতিবাদ সাব্যস্ত করছো আর কলা কাপড় বান্ধি আজি আমি প্রতিবাদ করছো। আর একটা কথা, এই এনেকা ঘটনাবিল আমি কেউ গ্রহণযোগ্য নহার কেউ নকর সমর্থন নকর, এই কারণে এই আইনবিল অতি সোনকালে প্রত্যাহার করব লাগে। আর এই আইন যেতালে প্রত্যাহার নকর জানিম যে বিজেপি আর আরএসএসে কেবলমাত্র ভারতবাসীর রাইজক এনেকা হত্যাকারের কারণে তেখেত ষড়যন্ত্র করেছে আর এনেকা ষড়যন্ত্র কেউ আমি সহ্য নকরো। এই কারণে অসমবাসী তথা ভারতবর্ষ বা নাগাল্যান্ড যে ঘটনা হয়েছে এনেকা ঘটনা যাতে কেউ নহয় তার কারণে আমি সেনা বাহিনী তথা ভারত সরকারকে আহ্বান জানাইছো। আর এনেকা ঘটনা যদি হয় আমি কিন্তু সহ্য নকরো আর ইয়ার খুব জঙ্গি আন্দোলন করে বাধ্য হব আমি, এটা স্পষ্ট। বিজেপি আর আরএসএস সরকার সময়ত যে ভারতবর্ষ যে সেনা বাহিনীর বিশেষ ক্ষমতা এখন আইন আইন আনিলে আর এই আইন এই কলা আইনখনে আমার অসম তথা ভারতবর্ষ বিভিন্ন অঞ্চলত দেখা পাইছে, নাগাল্যান্ড ইতিমধ্যে আপনাদের নিশ্চয় দেখা পাইছে যে 14 জন কই মানুষ নিরীহ মানুষ হত্যা করিলে। আর এই হত্যাকাণ্ড কেবলমাত্র বিশেষ আইন সেনা বাহিনীর যে বিশেষ আইন ক্ষমতা এই ক্ষমতার কারণে আনিব পারিলে। আসলে আমি এই আইনের বিরুদ্ধে আমি আজি তীব্র প্রতিবাদ করছো আর প্রতিবাদ সাব্যস্ত করছো আর কলা কাপড় বান্ধি আজি আমি প্রতিবাদ করছো। আর একটা কথা, এই এনেকা ঘটনাবিল আমি কেউ গ্রহণযোগ্য নহার কেউ নকর সমর্থন নকরো, এই কারণে এই আইনবিল অতি সোনকালে প্রত্যাহার করব লাগে। আর এই আইন যেতালে প্রত্যাহার নকর জানিম যে বিজেপি আর আরএসএসে কেবলমাত্র ভারতবাসীর রাইজক এনেকা হত্যাকারের কারণে তেখেত ষড়যন্ত্র করেছে আর এনেকা ষড়যন্ত্র কেউ আমি সহ্য নকরো। এই কারণে অসমবাসী তথা ভারতবর্ষ বা নাগাল্যান্ড যেনেকা ঘটনা হয়েছে এনেকা ঘটনা যাতে কেউ নহয় তার কারণে আমি সেনা বাহিনী তথা ভারত সরকারকে আহ্বান জানাইছো। আর এনেকা ঘটনা যদি হয় আমি কিন্তু সহ্য নকরো আর ইয়ার খুব জঙ্গি আন্দোলন করে বাধ্য হব আমি, এটা স্পষ্ট।